চারপাশে সকলে সফল হওয়ার যে সার্টিফিকেট আপনাদের বরাবর প্রদান করছে, সে সাফল্য কাকে বলে? এই নিয়ে তাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব এখনো শেষ হয়। যুক্তির খাতিরে যদি ধরেই নেই সফল জীবন বলে একটা কিছু আছে এবং আমাকে সেখানে যেতেই হবে, তাহলে আছে সংকট, তারা সকলকে সেখানে যেতে দেবে না। আসন সংখ্যা এতটাই সীমিত যে জায়গাটা অনেকটা নো ম্যানস ল্যান্ডের মতো, যার আনুষ্ঠানিকতা শুরু হয় পাঠশালা থেকে। কাউকে পাস আর কাউকে ফেল করিয়ে সফল আর ব্যর্থতার শ্রেণীবিন্যাস করা হয়। সকলে এসে তালিম দেবে, এরকম করলে প্রথম হওয়া যায়, তারপর দ্বিতীয়, তৃতীয়, তারপরে সংখ্যাগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? ব্যর্থ মানুষদের বাদ দিয়ে পৃথিবীর কোনো কিছু পরিকল্পনা করা যতটা কঠিন, তার চেয়ে অনেক সহজ কাজ হলো কাউকে ব্যর্থ হতে না দেওয়া।